গুড আফটারনুন অশ্বিনী, অমর, গুড আফটারনুন চন্দ্রিমা, গুড আফটারনুন চন্দ্রিমা, গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন প্রত্যেককে। জাস্ট ক্লাস স্টার্ট হবে, এক্ষুনি ক্লাস শুরু করব। অল ক্লিয়ার, সব শোনা যাচ্ছে তো? অল ক্লিয়ার অমর, ওকে অশ্বিনী, শোনা যাচ্ছে? শিমুল, গুড আফটারনুন শিমুল, গুড আফটারনুন শিমুল, চন্দ্রিমা, অমর, অমর শোনা যাচ্ছে রে ভাই? এক আওয়ার ক্লাস হবে, একদম এক ঘন্টা, একবারে এক ঘন্টার শিডিউল এটা, ওকে? পুরো টানা এক ঘন্টা ক্লাস হবে। আর আজকে শিবাদ্রি গুড আফটারনুন, দিলওয়ার গুড আফটারনুন, গুড আফটারনুন প্রত্যেককে। আমরা ক্লাস শুরু করব, তবে আজকের সেশান একটু হলেও আলাদা হবে অন্য দিনের থেকে, ঠিক আছে? কারণ সমস্ত স্লাইডের পিছনে এখন খাটা হচ্ছে, কারণ যে আমরা নর্মালি যেটা করব এখন থেকে, আমরা ধরো মজা হবে তো, একদম একদম পুরোপুরি অন্য ধরনের, অন্য ধরনের একদম ক্লাস হবে। তোমরা সকালে যে ক্লাস আমি স্পেশাল ক্লাসে নিয়েছি, আশা করি সবারই ভালো লেগেছে, এবং এরকমই ক্লাস স্পেশাল ক্লাস এখন থেকে হতে থাকবে, ওকে? আচ্ছা, তো চলো আজকে আস্তে আস্তে ক্লাসের দিকে যাওয়া যাক। আর সবথেকে যেটা বড় ব্যাপার, আমাদের আজকে চারটের সময় তো রেগুলার ক্লাস। আচ্ছা, কালকে আবার ক্লাস থাকবে না ইউটিউবে, হ্যাঁ? কালকে আবার থাকবে না, কালকে 24 তারিখ, 24/3/2021, কালকে আবার ইউটিউবের কোনো ক্লাস থাকছে না, ঠিক আছে? এটা আবার চলে যাবে আমাদের 25 তারিখ, আবার ক্লাস হবে 25/3/2021 আবার ক্লাস হবে, সেটা হচ্ছে তোমার 4টে থেকে, ওকে? কালকে স্পেশাল ক্লাসও থাকবে না, কালকে সকালের কোনো স্পেশাল ক্লাসও থাকবে না, কোনো স্পেশাল ক্লাস কালকে থাকবে না, ঠিক আছে? কালকে শুধুমাত্র একটাই সারাদিনে 9টার সময় ক্লাস হবে, ওকে? কালকে একটু প্রবলেম আছে অশ্বিনী, সাধারণত বুধবারটা আমি ছুটি রাখি, ঠিক আছে? ওকে, কালকে আনএকাডেমি প্ল্যাটফর্মে আমার সারাদিনে একটাই ক্লাস হবে, যেটা তোমার রাত্রি 9টার সময়, ওকে? আচ্ছা, তো চলো লেটস স্টার্ট এভরিওয়ান, আস্তে আস্তে ক্লাসের দিকে এগোনো যাক। আমরা আস্তে আস্তে ক্লাসগুলোকে করব, যেটা যেটা আমাদের, দেখো ব্যাচ কোর্স অলরেডি আমাদের অনেক কিছু লঞ্চ হচ্ছে, তার মধ্যেও আমাদের আবার 22 মার্চ থেকে একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, যেটা কমপ্লিট জেনারেল সায়েন্সের ওপরে, ওকে? আর আমাদের এক্সপিডিশন ব্যাচ সি সেটের ওপরে, যেটা হচ্ছে 24 তারিখ থেকে স্টার্ট হবে। আবার আর্চিসমান কথাটা একটা আছে, ইকোনমি অ্যান্ড পলিটির ওপরে। তো যাই হোক, আমাদের এই ব্যাচ কোর্সগুলো সবাই আমরা লঞ্চ অলরেডি হয়েছে। সোনালি, গুড আফটারনুন সোনালি। আর সো প্লিজ, আমাদের টপ টপ এডুকেটাররা তোমরা প্লাসে পাচ্ছ, সো যারা মনে করছো প্লাস সাবস্ক্রিপশান নেবে, তারা চলে এসো। 24 মাসের একটা কোর্স এখানে দেওয়া আছে, আর এখানেও 10% ইউজ করতে ডিসকাউন্ট তুমি পাবে অরিন্দম স্যার রেফারেল কোডটা ইউজ করলে, ওকে? সুস্মিতা, গুড আফটারনুন সুস্মিতা, গুড আফটারনুন। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথমে কিছু ওয়ান ওয়ার্ড আছে, একদম অনিমেষ, গুড আফটারনুন দাদার, গুড আফটারনুন, ওকে? তো চলো ক্লাস শুরু করি। আর সোনালি, গুড আফটারনুন সোনালি, ওয়েল ডান। প্রত্যেকে আসতো এক এক করে, বাট এক এক করে আবার চলেও যাচ্ছে, এসে বেড়াতে এসে চলে যেও না, কিছুক্ষণ তো ক্লাস করো, ওকে? আচ্ছা, তো চলো ফার্স্ট কোশ্চেন, তবে আজকে একটু একটু সিলেবাসটা দেখাই, ওকে? আজকে আমাদের কতগুলো সিনোনিম আছে, ওয়ান ওয়ার্ড আছে, সব থেকে আজকে একটা নতুন জিনিস আমি আজকে তোমাদেরকে ঢুকিয়েছি ওয়ান ওয়ার্ডে, ওকে? সেটা কি? ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ দ্য কলাম, ওকে? অসাম লাগবে আজকে, এটা অসাম লাগবে আজকে, অ্যাপ্রোপ্রিয়েট ক্রাইজ অফ অ্যানিমালস, ওকে? এটা হচ্ছে ম্যাচিং করাটা, যেমন ইতিহাসে ম্যাচিং করা, তেমনি ইংলিশেও ম্যাচিং করা, একটা নতুন জিনিস আমি শেখাচ্ছি, ওকে? আচ্ছা, তারপরে আবার ওয়ান ওয়ার্ড, আজকে আবার একটু ন্যারেশানও দেওয়া হয়েছে, ওকে? আজকে আবার একটু ন্যারেশানও দেওয়া হয়েছে, অর্থাৎ আজকে যেন একবারে পুরো সব মিশিয়ে, কালকে সারা রাত জেগে টাইপ করার ফল এগুলো সব আজকে তোদের হাতে তুলে দিচ্ছি সব, ওকে? সো প্রত্যেকে করবে, এবং যাতে আমরা সাকসেসটা পাই, এখন মেন টার্গেট, রাত্রি 9টার সময় স্পেশাল ক্লাসে এসো, 11টা 15 নর্মাল ক্লাস করো, স্পেশাল ক্লাস, সো দেখবে ক্লাস কাকে বলে সব দেখানো হচ্ছে এখন থেকে, ওকে?
তো চলো লেটস আজকে স্টাফ। তো একদম 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 অসাধারণ স্বভাবে আজকে ক্লাস। চলো এক নম্বর কোশ্চেন প্লিজ, পেজ নাম্বার অফ এ প্রিন্টেড বুক, চলো প্লিজ বলবে, বলে ভালো। অভিজিৎ ওয়েলকাম, ওয়েলকাম অভিজিৎ, চলো শুরু করো। পেজ নাম্বার অফ এ প্রিন্টেড বুক, এক্স্যাক্টলি এটা কোনটা হবে প্লিজ বলবে। চলো এই যে আমরা সব বিভিন্ন প্রিন্টেড বইগুলোর এইভাবে সব নাম্বারিং কলো করা থাকে না, তো সেটাকে আমরা কী বলি প্লিজ বলবে, সেটাকে আমরা কী বলি প্লিজ বলবে। কারোর যদি জানা থাকে ঝটপট করে অ্যান্সার বলে দেবে, ঝটপট করে অ্যান্সার বলো, দেরি করো না। ওকে যারা যারা চলো প্লিজ বলবে। ওকে এটা কি হবে, এনিবডি এলস, এনিবডি কেউ অ্যান্সার দাও না এখনো। অশ্বিনী, পেজ নাম্বার অফ এ প্রিন্টেড বুক, এনিবডি এলস, এনিবডি এলস, কেউ পারবে না কি গো, কেউ পারবে না গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি, স্যার পারলাম না, ঠিক আছে অভিজিৎ নো প্রবলেম, অ্যান্সার সবাই লিখে নাও, অ্যান্সারটা সবাই লিখে নেবে। এক্স্যাক্টলি এটা কি হচ্ছে, চলো দেখো পেজ নাম্বার, তাই তো, পেজ নাম্বার অফ এ প্রিন্টেড বুক, এক্স্যাক্টলি এটা কোনটা হচ্ছে, পেজ নাম্বার অফ এ প্রিন্টেড বুক, এনিবডি এলস। স্যার আপনি ই ওয়াই ও ডাব্লিউ এস গুলো কথা থেকে পিক আপ করেন, সোর্সটা বলবেন প্লিজ। হ্যাঁ বুঝলাম না, হ্যাঁ অশ্বিনী কী বলছো বুঝলাম না, আচ্ছা কী বলছো, হ্যাঁ কী বলছো ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না জিনিসটা। হ্যাঁ মানে ছবিগুলো, ছবিগুলো পেতে হয় একটু সার্চ তো করতে হবে, তাই না করলে কী করে হবে, খাটতে তো হবে। হ্যাঁ আচ্ছা পেজ নাম্বার অফ এ প্রিন্টেড বুক অ্যাকচুয়ালি হবে দিলবার ও ফোলিও, আরে অসাধারণ অসাধারণ দিলবার, ফোলিও হবে। ওকে এটা কি হবে, ফোলিও কথাটা হবে এফ ও এল আই ও হবে, তাই তো, এটা এক্স্যাক্টলি কী করবো আমরা, ফোলিও করবো, হলো এটা কী করবো আমরা, ফোলিও এফ ও এল আই ও ফোলিও। অনিমেষ দেখলি তো ভাই, এত কিছু বলার পরও জয়েন করছে না বুঝলি তো, এই হচ্ছে মেন্টালিটি অনিমেষ বুঝলি তো, দিলবার তোদেরকে বলছি না, হ্যাঁ আমি অনিমেষকে বলছি অনলি, কারণ অনিমেষ ঘটনাটা জানে। ওকে চন্দ্রিমা দেখতে পারলি তো, আচ্ছা এই হচ্ছে ব্যাপার, চল এটা কি হলো, ফোলিও কথাটা বললাম, পেজ নাম্বার অফ এ প্রিন্টেড বুক দ্যাট ইজ কল্ড, এটাকে কি বলবো, ফোলিও। অমর অমর আছিস না, অমর বুঝতে পেরেছিস তো, এই হচ্ছে মেন্টালিটি, চল এটা কি হলো তাহলে, ফোলিও কথাটা বললাম এফ ও এল আই ও ফোলিও। মোহন ওয়েলকাম, আরে সুলাভ নাকি ওয়েলকাম ওয়েলকাম, উইকনেস ইজ ওয়ান আউট ওয়ান আউট সাবস্টিটিউশনের কথা বলছে, হ্যাঁ পিক না কি ঠিক বুঝতেই পারছি না তোদের ভাষাগুলো, ও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের, আচ্ছা আচ্ছা ওয়ান ওয়ার্ডগুলো পেতে হচ্ছে, অনেক অনেক খাটনি করে জোগাড় করি গো। মিঠু ওয়েলকাম মিঠু, শুভেন্দু ওয়েলকাম শুভেন্দু ওয়েলকাম ওয়েলকাম মাই স্পেশাল ইউটিউব ক্লাস, স্পেশাল নয় ইউটিউব, রাত্রিতে রাত্রিতে আছে ম্যারাথন রাউন্ড 9টার সময়। ওকে তাহলে পেজ নাম্বার অফ প্রিন্টেড বুক দ্যাট ইজ কল, এটাকে কী বলবো, ফোলিও কথাটা বলবো। ওকে আচ্ছা দুই নাম্বার কোশ্চেনটা প্লিজ, পেপার রিটেন ইন ওয়ানস ওন হ্যান্ড রাইটিং, এক্স্যাক্টলি এটা কী হবে প্লিজ বলবে, চলো বলে ফেলো। পেপার রিটেন ইন, পেপার রিটেন ইন ওয়ানস ওন হ্যান্ড রাইটিং, এটা এক্স্যাক্টলি কী হবে, এনিবডি এলস, পেপার রিটেন ইন ওয়ানস ওন হ্যান্ড রাইটিং। আজকে কেউ বেরোবে না, আজকে অনেক কিছু মিক্স সেট আছে, এরপরে আমরা ম্যাচিং করবো, এটা মানে ম্যাচিং মানে ওই যে আমরা ছেলেবেলায় করতাম না, এ থেকে বি না বি থেকে ডি, এরকম আজকে ম্যাচিং হবে। সো আজকে তারপরেও রয়েছে ন্যারেশন, আছে ন্যারেশন করতে হবে, এমসিকিউ আছে,
সো আজকের ক্লাসটা একটু অন্য রকমের হবে অন্য দিনের তুলনায়, ওকে? একদম মন চল। দুই নম্বরেরটা কি হবে? ম্যানাস্ক্রিপ্ট বলেছে অভিজিৎ, আর কেউ? এনিবডি এলস? এনিবডি এলস? পেপার রিটেন ইন ওয়ানস ওন হ্যান্ড রাইটিং, তাই তো? এক্স্যাক্টলি এটা কি হবে? হ্যাঁ তুষার, তুষার এসছিস? আচ্ছা তুষার বলছিস ম্যানাস্ক্রিপ্ট, ওকে। আর কেউ? ইয়েস এক্স্যাক্টলি তুষার, একদম। গুড আফটারনুন, গুড আফটারনুন অশ্বিনী, ম্যানাস্ক্রিপ্ট। বিথিকা, গুড আফটারনুন বিথিকা, গুড আফটারনুন। তাহলে পেপার রিটেন্স ইন ওয়ান হ্যান্ড রাইটিং, দ্যাট ইজ কল্ড, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ম্যানাস্ক্রিপ্ট কথাটাই বলবো, তাই তো? এটাকে কি বলবো? ম্যানাস্ক্রিপ্ট, MANUSCRIPT, তাই তো? এটাকে আমরা কি বলবো? ম্যানাস্ক্রিপ্ট কথাটা বলবো, তাই তো? পেপার রিটেন ইন ওয়ানস ওন হ্যান্ড রাইটিং, দ্যাট ইজ কল, এটাকে কি বলা হবে? ম্যানাস্ক্রিপ্ট কথা বলা হবে, তাই তো? এটা কি হলো? ম্যানাস্ক্রিপ্ট হলো। ইয়াস অসাম, ভেরি গুড। চলো সবাই কিন্তু এগুলো লিখে লিখে রাখবে, অর্থাৎ পেপার রিটেন ইন ওয়ানস ওন হ্যান্ড রাইটিং, পাশে ড্যাশ দিয়ে লেখো ম্যানাস্ক্রিপ্ট, ওকে? এভাবে সবাই লিখে রাখবে, ওকে? আর সবাই ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এটা প্লিজ, ওকে? বেশি করে আরও শেয়ার করবে যাতে ক্লাসটা সবাই দেখে। আচ্ছা পার্ট অফ দ্য প্রি হিস্টোরিক অ্যানিমাল অর প্ল্যান্ট, চলো বলবে, প্লিজ বলবে। পার্ট অফ এ প্রি হিস্টোরিক, পার্ট অফ এ প্রি হিস্টোরিক অ্যানিম্যাল অর প্ল্যান্ট, ওকে? এক্স্যাক্টলি এটা কী হবে? প্লিজ বলবে, চলো বলো। এভরি ওয়ান, প্রত্যেককে গুড আফটারনুন, যারা যারা এসছো প্রত্যেককে, প্রত্যেককে ওয়েলকাম, যারা এসছো প্রত্যেককে ওয়েলকাম, তারা একটু হাই হ্যালো করে দাও, তাহলে নাম ধরে ডাকতে পারবো। পার্ট অফ এ প্রি হিস্টোরিক অ্যানিম্যাল অর প্ল্যান্ট, প্রি হিস্টোরিক মানে বুঝতে পারছো? সেই ছবি, সেই বিখ্যাত ছবি, তাই তো? মানে এই যে দেখো, সেই এই যে দেখো গন্ডার কীরকম টাইপের, তাই তো? বা কীরকম টাইপের সব প্রাণী, মনেই হচ্ছে সে প্রাচীন প্রাচীন ব্যাপার, তাই তো? তাই তো, অর্থাৎ প্রি হিস্টোরিক মানেই তো হচ্ছে প্রাচীন প্রাচীন ব্যাপার থাকবে, তাই তো? তাহলে প্রি হিস্টোরিক অ্যানিম্যাল অর প্ল্যান্ট, এটাকে এক্স্যাক্টলি কী বলা হবে? প্লিজ বলবে, চলো বলো। আমি একটা কাজে আছি, কমেন্ট করতে পারবো না কিছুক্ষণ, ঠিক আছে? ঠিক আছে, ওকে, চলো বলো। এটা কী হবে বলে ভালো? জীবাশ্ম, তুষার, এটা এটা কি জীবাশ্ম হবে কি? মানে ও মানে ইয়েতে বলেছিস প্রিহিস্টোরিক অ্যানিমাল পার্ট, তাই তো? ইয়েস ইয়েস ইয়েস, বলা যায় বলা যায় বলা যায়। আচ্ছা চল, ফসিলস, ইয়েস ফসিলস, ইয়েস ইয়েস, একদমই তাই। ওটাকে কী বলা হচ্ছে? এক্স্যাক্টলি আমরা কী বলবো? এটাকে বলা হবে ফসিলস কথাটা বলা হবে, FOSSIL হবে, ফসিল কথাটা বলা হবে, তাই তো? একদমই তাই, এটাকে কী বলা হচ্ছে? ফসিলস কথাটা বলা হবে, ওকে? পার্ট অফ এ প্রি হিস্টোরিক অ্যানিম্যাল অর প্ল্যান্ট, তাই তো? দেখেই কেন প্রাচীন প্রাচীন মনে হয়, সভ্যতার অনেক ভেতরে এই অনেক অনেক আগেকার সময়কার এই দৃশ্য দেখানো হচ্ছে তোমাদেরকে, ওকে? এনসেন্ট, একদমই একদমই এনসেন্ট, একদমই তাই, ওকে? আচ্ছা চলো, তাহলে তিন হলো। এবার চার নম্বর কোশ্চেনটা প্লিজ, পার্শিয়াল অর টোটাল লস অফ মানি, তাই তো? এক্স্যাক্টলি এটাকে কী বলা হবে, চলো বলো? পার্শিয়াল অর টোটাল লস অফ মানি, এক্স্যাক্টলি এটাকে কী বলা হবে? কাউরে জানা থাকলে প্লিজ বলবে। পার্শিয়াল অর টোটাল লস অফ মানি, ওকে, এক্স্যাক্টলি এটাকে কী বলা হবে? প্লিজ বলবে, বলো। পার্শিয়াল অর টোটাল লস অফ মানি, এক্স্যাক্টলি এটাকে কী বলা হবে? প্লিজ বলবে, বলে ভালো। পার্শিয়াল অর টোটাল লস অফ মানি, এক্স্যাক্টলি এটাকে কী বলা হবে? প্লিজ বলে ভালো, প্রত্যেকে বলবে। অভিজিৎ, ইনসলভেন্ট, ইনসলভেন্ট, কেউ বলছো? ব্যাংক্রাফ্ট, অশ্বিনী বলছো? ব্যাংক্রাফ্ট। আচ্ছা আর কেউ? লস অফ মানি, তাই তো? ইনসলভেন্ট ওয়ান ওয়ার্ডের আরও একটা ইয়ে আছে, চলো প্লিজ বলবে, এটা কে কী বলা আছে? পার্শিয়াল অর টোটাল লস অফ মানি,
এক্স্যাক্টলি এটাকে কি বলা হচ্ছে? আ দুটো ঠিক, দুটো ঠিক, আরও একটা বলা হয়, আরও একটা বলা হয় অভিজিৎ, আরও একটা, সেটা কি? এটা বলা হবে অ্যামনেসিয়া, কথাটা বলা হবে, ওকে? এটাকে কি বলবো? অ্যামনেসিয়া, AMNESIA, ওকে? অ্যামনেসিয়া কথাটা বলা হবে, ওকে? রানি গুড আফটারনুন, গুড আফটারনুন রানি, তাহলে এটাকে কি বলবো আমরা? অ্যামনেসিয়া হলো তাহলে পার্শিয়াল অর টোটাল লস অফ মানি, দ্যাট ইজ কল্ড, এটাকে কি বলা হবে? অ্যামনেসিয়া কথাটা বলা হবে, ওকে? যারা এসছো সবাই ক্লাসটাকে লাইক করে দিও। অনিন্দিতা গুড আফটারনুন, আরে সাদেক ভাই নাকি, ওকে ওকে, দেউলিয়া দেউলিয়া, একদমই তাই, অ্যামনেসিয়া বা ব্যাংক্রাফ্ট বা ইনসলভেন্ট সবগুলোকে বলা হয়, দ্যাট ইজ কল পার্শিয়াল অর টোটাল লস অফ মানি, ওকে? স্যার স্মৃতি কোথায় করে কেউ তো, হ্যাঁ স্মৃতি কোথাও করে কেউ তো অ্যামনেসিয়া বলে, স্যার স্মৃতি, স্মৃতি কোথা মানে স্মৃতি কি বুঝলাম না অভিজিৎ, একটু ক্লিয়ার করো তাহলে বোঝাতে পারবো। আচ্ছা এটা কি হচ্ছে? পার্শিয়াল অর টোটাল লস অফ মানি, দ্যাট ইজ কল, এটাকে কি বলবো? অ্যামনেসিয়া বলবো, ওকে? চলো ফাইভ নাম্বার কোশ্চেনটা, পার্টিকুলার পয়েন্ট অফ গুড কন্ডাক্ট, তাই তো, সেরিমনি অর অনার, আমরা যখন দেখি ধরো এই যে যেমন এ একে রেসপেক্ট করছে না, ওটাকে অ্যাল ঝাইমা বলে না, ওটাকে এটাকে না 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 না, এটা অ্যামনেসিয়া, ঠিকই আছে অভিজিৎ। আচ্ছা এটা দেখো, এ এনাকে ইনি রেসপেক্ট করছে, এনাকে ইনি রেসপেক্ট করছে, অর্থাৎ ধরো ইন্ডিয়ার থেকে কেউ গেলেন, আবার কেউ আমেরিকা থেকে এসছেন, অর্থাৎ দুজনের মধ্যে যে সম্মানটা, যে সেরিমনিটা, যে কন্ডাক্টর, অর্থাৎ দুজনেই তো প্রধানমন্ত্রী, মানে ধরো সামথিং, একটা সময় একদিন মোদি আর ডোনাল্ড ট্রাম্প, যদিও ডোনাল্ড ট্রাম্প এখন পাস্ট হয়ে গেছে, তো এরা দুজন ধরো গিয়েছে, তাহলে ইনিও কী করবে? একে সম্মান দেবে, ইনিও এনাকে সম্মান দেবে, তাই তো? এটাই তো হওয়া উচিত, তো এটা অ্যাকচুয়ালি তাই, এটাকে আমরা কী বলি? সাদেক বলছো এথিক্স, আচ্ছা বাকিরা কাউরে জানা থাকলে প্লিজ বলবে। পার্টিকুলার পয়েন্ট অফ এ গুড কন্ডাক্ট, সেরিমনি, অনার, তাই তো? এক্স্যাক্টলি কোনটাকে বা কী বলা হবে প্লিজ বলবেন, বলো। পার্টিকুলার পয়েন্ট অফ গুড কন্ডাক্ট, সেরিমনি, অনার, তুষার পাংচিলিও, তাই তো, পাংচিলিও, তাই তো? আচ্ছা আর কেউ? পাংটিলিও কথাটা, তাই তো? আর কেউ? এনিবডি এলস? আর কেউ? এনিবডি এলস? ম্যানার, নো 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 নো, ইয়ে মুন তানা, আর কেউ? এনিবডি এলস? অনিমেষ আছিস? আচ্ছা সবাই জয়েন করছিস, করে করে একটু একটু টাইমের মধ্যে বেরিয়ে যাচ্ছিস, একটু তো ওয়েট করতে হয়। আচ্ছা এটাকে কী বলা হচ্ছে? পার্টিকুলার পয়েন্ট অফ গুড কন্ডাক্ট, সেরিমনি, এক্স্যাক্টলি এটাকে কী বলা হচ্ছে প্লিজ বলবে, এক্স্যাক্টলি কী বলা হবে? পার্টিকুলার, হ্যাঁ এটা বলা হবে পাংটিলিও কথাটা, তাই তো? আই ডোন্ট নো বাট তুষার মেবি রাইট, একদমই অশ্বিনী, অশ্বিনী একদমই পাংটিলিও কথাটা হবে, ওকে? পাংটিলিও, তুষার ভালো অ্যান্সার দেয়, স্যার টি পারলাম এইটা পালো না, আচ্ছা আচ্ছা এটা হবে পাংটিলিও কথাটা, PUNC এর উচ্চারণটা হয় না, TILIO হবে, পাংটিলিও কথাটা হবে, ওকে? একদমই তাই, ক্লিয়ার, বোঝা গেল তো? আচ্ছা তারপরে চলো, তাহলে পাঁচ হলো, তাহলে কী কী করালাম? পার্শিয়াল টোটাল লস অফ মানি, অ্যামনেসিয়া, তারপরে পার্ট অফ ফ্রি হিস্টোরিক অ্যানিমাল অর প্ল্যান্ট, ফসিলস, পেপার রিটেন ইন ওয়ান্স ওন হ্যান্ডরাইটিং, ম্যানাস্ক্রিপ্ট, পেজ নাম্বার অফ প্রিন্টেড বুক, এটা হবে ফোলিও কথাটা হবে, ওকে? এটা কী হবে? ফোলিও হলো, হলো? আচ্ছা পরেরটা, ছয় নাম্বার কোশ্চেনটা প্লিজ বলবে। আর স্যার ফর্মেট থাকতে পারবো, একটা কাজ চলে এসছে সাডেনলি, ঠিক আছে তুষার চল, ছয়টা বলো। পার্ট অফ এ কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অর এ রিভার ব্যাঙ্ক, ওকে? অর এ রিভার ব্যাঙ্ক, ওকে? এক্স্যাক্টলি এটাকে কী বলা হবে? চলো বলো,
প্রত্যেকে অ্যান্সার দেবে, ফটাফট অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার করবে, ফটাফট অ্যান্সার দেবে। বলো বলো, ইয়েস, হিন্টারল্যান্ড কজন বলেছো? সাদেক, নো, কোস্টাল নয় মুন, ইথুমাস নয়, হিন্টারল্যান্ড। বাহ, তার মানে তুষার, অভিজিৎ আর অশ্বিনী সমানে অ্যান্সার দিচ্ছে, তাই তো? এই তিনজন সমানে অ্যান্সার দিচ্ছে, বাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা কী হচ্ছে? পার্টস অফ এ কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অর এ রিভার ব্যাংকস, তাই তো? অ্যাকচুয়ালি এটাকে কী বলা হবে? হিন্টারল্যান্ড কথাটা বলা হবে, তাই তো? এটাকে কী বলা হবে? হিন্টারল্যান্ড, ওকে? এক্স্যাক্টলি আমরা কী বলবো? হিন্টারল্যান্ড, ওকে? তাহলে পার্ট অফ এ কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অর এ রিভার ব্যাংকস, দ্যাট ইজ কল, এটাকে কী বলা হবে? হিন্টারল্যান্ড কথা বলা হবে, ওকে? আচ্ছা, এবার চলো, আচ্ছা দাঁড়াও, এবার একটা দুর্ধর্ষ একটা জিনিস হবে আজকে, দেখো সবারই ভালো লাগবে, ওকে? চলো, যেটা বলবো এবার, ওকে, ভালো করে করবে, এটা ভালো করে জিনিসটা করবে, ওকে? একটা ওকে, এটা দেখবে প্লিজ। আচ্ছা দেখো, ম্যাচিংটা সবাই, আচ্ছা বলো, এক নম্বর, ডিআরের ক্রাইকে কি বলা হবে? ডিআরের ক্রাইকে কি বলা হবে প্লিজ বলবে, বলো। বলো তাড়াতাড়ি বলবে, ডিআরের ক্রাইকে কি বলা হবে বলো? অ্যান্ড আমি নোট করেছি। আচ্ছা আচ্ছা, শুভেন্দু বলো। অ্যাকচুয়ালি এগুলো সব আমাদের করানো হয়েছে ইউটিউবের আগেকার কোশ্চেনে, সো সেগুলোকেই আমরা আবার তোমাদের রিপিট টাইপের, মানে তোমার ক্লাস টেস্ট টাইপের হয়ে যাবে, ওকে? ওকে, ওকে, চলো প্লিজ বলবে এটা কোনটা হবে, বলে ভালো এক্স্যাক্টলি এটা কী হবে, চলো আর বলো, অ্যান্সার আসছে না তো, এগুলো কী ব্যাপার? এগুলো সব করিয়েছি তোমাদেরকে, ধর এরকম করলে হয় নাকি? এগুলো সব তোমাদেরকে করানো হয়েছে গো। হ্যাঁ, ডিআরের কান্নাকে কী বলে? অপশান তো আজকে আছে, ক্যাকেল না, লো না, ট্রাম্পেট না, নাই না, বেল, পরে বলছি, বলো, বেল। আচ্ছা কোনটা, ডিআরের কান্নাকে কি বলা হবে প্লিজ বলবে, ডিআরের কান্নাকে এক্স্যাক্টলি কি বলা হবে প্লিজ বলবে, তুষার বেল মানে ই। আচ্ছা আর কেউ, আর কেউ পারবে না? এক্স্যাক্টলি ডিআরের কান্নাকে আমরা কি বলবো? এটা ই বলা হবে, তাই তো? এটা কি হবে? ই বলা। অভিষেক গুড আফটারনুন, একটা বেল হবে, ইয়েস ডিআর হবে বেল, একদমই তাই। তাহলে এটা হয়ে গেল, ওয়ান হয়ে গেল, ওকে? চলো বলো, হেনের ক্রাইকে কি বলা হবে? বলো, অমিত রয় এসো, অমিত বলো, এটা কি হচ্ছে? হেনের কান্নাকে কি বলা হবে প্লিজ বলবে, বলো, প্রত্যেকে বলবে, হেন ক্যাকল, অশ্বিনী ক্যাকল, অমিত ক্যাকল, শ্রীহান ক্যাকল, তুষার ক্যাকল, এ বলছো, ইয়েস। আর কেউ, এনিবডি এলস, চলো এটা কি হবে?
ডিয়ার অ্যাকচুয়ালি বেল, হেন অ্যাকচুয়ালি কী হবে, ইয়েস হেনেরটা অ্যাকচুয়ালি কী হবে ক্যাকল কথাটা বলা হবে, তাই তো? অর্থাৎ এটা কী হবে ক্যাকল, যেটা হবে টু নম্বরটা। ওকে তাহলে হয়ে গেল টু, হলো। আচ্ছা এবার তিন নম্বরেরটা হর্স আছে, প্লিজ বলবে হর্সটা অ্যাকচুয়ালি কী হবে, প্লিজ বলো হর্সটা অ্যাকচুয়ালি কী হবে, প্লিজ বলবে বলো। হর্সটা অ্যাকচুয়ালি কী হবে বলো, বলে ফেলো বলে ফেলো তাড়াতাড়ি বলবে। হর্সের নেই, আরে অভিজিৎ মেই হয়ে গেছে, এম হয়ে গেছে। হর্সের অ্যাকচুয়ালি ক্রাইকে আমরা কি বলবো, হর্সের ক্রাইকে, ইয়েস 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 ইয়েস। শুভেন্দু, অমিত, ওকে ওকে, ভেরি গুড, নাইস, সরি স্যার নেই, একদমই তাই। এটা কি হচ্ছে এক্স্যাক্টলি, এই হর্সেটটা আমরা কি করব, হর্সেটটা হচ্ছে তোমার ডি করব, তাই তো? এটা কি হবে ডি নাম্বারটা হবে, অর্থাৎ নেই হবে হর্সের। তাহলে এটা গেল কি তিন নাম্বারটা, তাই তো? আর একটা পারলে আর একটাও পারা যাবে, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে ছোটোবেলাকার সেই জিনিস, তাই তো? সে ম্যাচিং, একটা লাস্টের দুটো ঠিক পারা যেতই, তাই তো? আর যদি ভুল হয় সব ভুল। চলো চার নম্বরেরটা ক্যাটেল, ক্যাটেলেরটা কী হবে প্লিজ বলবে, ক্যাটেলেরটা কী হবে প্লিজ বলবে, বলো 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 ক্যাটেলেরটা এক্স্যাক্টলি কী হবে, চলো প্লিজ বলবে। ঠিক আছে রে সব দিলবার, সব ওকে। আজকে অসাধারণ সব কোশ্চেন, ভালো লাগছে আজকে সেটটা, একটু নতুনত্ব দিয়েছি, ওই রোজ এক জিনিস রোজ এক জিনিস, সেই কারণে আজকে একটু নতুনত্ব জিনিস দিলাম। কেমন লাগছে, হ্যাঁ একটু ফিডব্যাক দে ভাই, ভাই আর বাহিনরা একটু ফিডব্যাক দে, হ্যাঁ কেমন লাগছে, ইয়েস। এটা কী বলা হচ্ছে, চলো এক্স্যাক্টলি এটাকে ক্যাটেলেরটা কী হবে, ক্যাটেল এর এক্স্যাক্টলি আমরা কী করবো, ক্যাটেলেরটা লো করবো, তাই তো? এটা কী করবো, লো হবে, লো এল ও ডাব্লিউ। স্যার আজ ক্লাস, ইয়েস হোম, সব নতুন নতুন লাগছে, একদম সব নতুন নতুন। এটা বি পার্টটা হবে, ক্যাটেলেরটা কী হবে, এটা ফোর নাম্বারটা হবে, তাই তো? আজকেও স্মৃতি আসলো না দিলওয়ার, স্মৃতি দোলন, ওদেরকে বললাম ইউটিউবে সব ম্যাচিং ট্যাচিং করাবো, চল ঠিক আছে রাত্রিতে আসে কি না দেখি, সকালেও তো আসেনি আজকে, স্মৃতির বললো কী প্রবলেম, তাই তো? সাদেক সাদেক ছিল, সাদেক জানালেন না, সাদেক কী একটা প্রবলেম ছিল, যাই হোক সুস্মিতা আসেনি ওদিকে, ও বাবা অনেকেই আসেনি আজকে, এত কিছু, ঠিক আছে চল দেখি আমি এরকমই খেটে যাই, তারপরে কারা জয়েন করছে তারাও দেখব। চল লাস্ট, এটা সবাই বল, এটা সবাই পারবি, এলিফ্যান্ট বলে ভাল, এলিফ্যান্টটা অ্যাকচুয়ালি কোনটা হবে প্লিজ বলবে। আজকে রাতে আমি বাংলা বন্ধ করব, গেস্টদের মিস করছি, হ্যাঁ গেস্টদের মিস করছি মানে বুঝলাম না। থ্যাংক ইউ অভিজিৎ, থ্যাংক ইউ, সব এখন এরকমই ক্লাস হবে, আরও ভালো লাগবে দেখবি, ওকে অভিজিৎ। চল এলিফ্যান্টেরটা কী হবে এক্স্যাক্টলি এটা বলবে, যারা যারা এসছো সবাই প্লিজ লাইকটা করে দাও, লাইক করলে ভালো হবে, নতুনদের স্বাদ আলাদা, খুব ভালো লাগছে স্যার, একদমই একদমই নতুনত্ব জিনিসটাই তাই, মন বুঝলি তো? আমি ঠিক বুঝলাম না, আমি বাংলা বন্ধ করব, গেস্টদের মিস করছি, কী যে বলে, ও আচ্ছা 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 আচ্ছা। চল এলিফ্যান্টটা কী হবে তাহলে, এটার অ্যান্সার বলতে এত দেরি লাগে, একটাই তো পড়ে আছে, হ্যাঁ তার মানে কী রে, এটা কী হচ্ছে এলিফ্যান্টটা কী হচ্ছে, ট্রাম্পেট হবে, তাই তো? এটা হবে পাঁচ নম্বরটা হবে কি, ট্রাম্পেট কথাটা হবে, ওকে এটা কী হলো ট্রাম্পেট, তাই তো? তাহলে ম্যাচিংটা অসাধারণ হলো, তাই তো? এরকমই ভালো ভালো জিনিস দেবো এখন থেকে, বিশাল নতুনত্ব জিনিস করছি, কোশ্চেন আপডেট করা হচ্ছে, যাতে আরও 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 যেন তোরা বেনিফিট হোস, ওকে। আচ্ছা চলো তাহলে এটা গেলো, এবার বলবে সাত নম্বর কোশ্চেনটা বলো, পাসিং আউট অফ মেমোরি, আমরা পাস্ট ওই সব মেমোরিগুলোকে কী করি, পাস করে পাসিং আউট করি, সো এটাকে কী বলা হবে প্লিজ বলবে, চলো বলো। মেয়েটা বসে বসে ভাবছে, স্যার আমার সঙ্গে সবার একটু ইন্ট্রো করিয়ে দেবেন, আমি কাউকে চিনি না আপনার ক্লাসে,
আরে অশ্বিনী, তোমাকে তো আমি বলি যে একটু স্পেশাল ক্লাসে একদিন এসো, দেখবে অসাধারণ হবে, অসাধারণ। ওকে, স্পেশাল ক্লাসে একদিন এসো, দেখবে ভাল লাগবে। এখানে তোমার নাম সবাই জেনে গেছে। আচ্ছা, সবাই চিনিস তো? দিলওয়ার, শুভেন্দু, তুষার, এই অশ্বিনী। অশ্বিনীর এখন ইউটিউব ছাড়া কোনো ক্লাস করে না আমার, তো স্পেশালে ওকে যেতে বলেছি। চল, পাসিং আউট অফ মেমোরি, এক্স্যাক্টলি এটা কী হবে প্লিজ বলবে, চলো বলো। অ্যাকচুয়ালি এটা কী হবে? ওরে দিলওয়ার দা খিলাড়ি নিকলা। আচ্ছা আচ্ছা, তাই ব্রেকআপের? আচ্ছা চল, এটা কী হবে, পাসিং আউট অফ মেমোরি? মোন অ্যান্সার বল, পাসিং আউট অফ মেমোরি, ওকে। অ্যাকচুয়ালি এটার অ্যান্সারটা কী হবে? বলো বলো বলো, জানো না এটা? এটা একটু অন্য ধরনের। অভিজিৎ, তুষার, এই সবাই হ্যালো বলেছে। অশ্বিনী, চলো এটা কি হবে বলো। নস্টালজিয়া নয় অশ্বিনী, আমার আজ ম্যাটারে কোনো এক্সপিরিয়েন্স নেই এই ম্যাটারে। আচ্ছা চল, আমি এক্সচেঞ্জ করিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা কী হচ্ছে, এটা এভানেসেন্ট কথাটা হবে, ওকে। এ ভি এ এন ই এস সি ই এন টি হবে, এভানেসেন্ট কথাটা হবে, ওকে। এটা পাসিং আউট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এভরি ওয়ান, ইয়েস, এটা হবে এভানেসেন্ট কথাটা হবে, ওকে। সবাই ভালো করে ওয়ার্ডটা জেনে রাখ, ই ভি এ এন ই এস সি ই এন টি হবে, ওকে, এভানেসেন্ট কথাটা হবে, এক্স্যাক্টলি তাই। পাসিং আউট অফ মেমোরি, দ্যাট ইজ কল্ড এভানেসেন্ট কথাটা হবে, ওকে। চলো তাহলে কী হলো, সাতটা হলো এদিকে, আর ওদিকে পাঁচটা হলো, বারোখানা টপিক হয়ে গেছে। তো চল এবার একটু ন্যারেশনে ঢোকা যাক নাকি, হ্যাঁ চল চল চল, একবার একটু অন্য ধরনের আজকে সব পাওয়ার দেওয়া হচ্ছে, ওকে। এবার চল এবার দেখি, তাহলে এবার ন্যারেশনটা করে দেখি, ওকে। আচ্ছা চলো, এক নাম্বার কোশ্চেনটা, সক্রেটিস সেড ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, ওকে, এক্স্যাক্টলি এটা কী হবে প্লিজ বলবে, চলো বলো। আরে তাড়াতাড়ি বল, আমি তো এগুলো শিখিয়েছি তোদেরকে, সো এটা পারা কিন্তু উচিত প্রত্যেকের, ওকে। সো কিন্তু এটা পারা কিন্তু সবারই উচিত, তাই তো? চলো প্লিজ বলবে এটা এক্স্যাক্টলি কী হবে, বলে ভালো, তাড়াতাড়ি বলবে। সক্রেটিস পিউনাথ, ওয়েলকাম পায়েল, ওয়েলকাম, হ্যালো বিউ, এত লেট কেন, ঘুমিয়ে পড়েছিলে নাকি? অশ্বিনী সি, অভিজিৎ ডি, অশ্বিনী সি, অশ্বিনী সি, কতবার সি লিখেছো গো, পিউ সি, আচ্ছা একটা। সক্রেটিস সেড ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, তাই তো? ওন রিওয়ার্ড, ওকে। অ্যাকচুয়ালি এটাকে কী বলা হচ্ছে, না প্রথম থেকে আছে, হ্যাঁ লক্ষ্য করিনি বিউ। আচ্ছা ঠিক আছে চলো, ও ন্যারেশন চলে এসছে আর অমনি পিওর মাথা খারাপ হয়ে গেছে, তাই তো? মাথা খুলে গেছে। আচ্ছা অসাধারণ, অসাধারণ, তার মানে এমনভাবে ন্যারেশন শিখিয়েছি পিউ যে তোর আগেকারগুলো কিছু হয়নি, তুই ন্যারেশন শিখে গেছিস, তাই তো? যাক ভালোই হয়েছে। চল, সক্রেটিস সেড ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তো, দেখ আমরা ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, এটা কী হচ্ছে, চিরসত্য কথা, তাই তো? এটা কী হবে, চিরসত্য কথা, এক্স্যাক্টলি তাই, তাই তো? কনফিডেন্ট আছে তাই তিন চারবার লিখে দিয়েছি অপশন সি। আচ্ছা চিরসত্য, আর চিরসত্য মানেই আমাদের কী হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাই তো? চিরসত্য মানে কী হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আর অ্যাসার্টিভ দেখবে, সক্রেটিস সেড ভার্চু ইজ ইট, তাহলে সক্রেটিস, তাহলে কী হবে, সেড হবে, সেজ তো হবেই না, তাহলে এটা আগে কেটে দিলাম বি পার্টটা, তাই তো? আচ্ছা প্রথমকার পার্ট সেজ দ্যাট ভার্চু হ্যাড হয়ে গেছে, ওরে বাবা, এটা টেন্সের গণ্ডগোল, অর্থাৎ আমাদের এটা রয়েছে চিরসত্যে, যা আছে তাই বসে। আবার সি নাম্বারটা দেখো, এখানে ইজ ইটস ওন রিওয়ার্ডস আছে,
কিন্তু গন্ডগোলটা, ও দাঁড়াও পরেরটা, সক্রেটিসের ভার্চু ওয়াজ আছে, তাহলে এটাও হবে না। অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী হবে? সি হবে। সক্রেটিস সেড দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, অর্থাৎ এই লাইনটা যা আছে, তাই তো, এই লাইনটা যা আছে সেই লাইনটা পুরোটাই বসে যাবে ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড কথাটা হয়ে যাবে, তাই তো? তাহলে সক্রেটিস সেড দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড কথাটা হবে, তাই তো? তাহলে এক একটা হয়ে গেল সি নাম্বার পার্ট। ওকে ক্লিয়ার? আচ্ছা তারপরে এবার চলো দুই নাম্বার কোশ্চেনটা, এবার এটা তোদেরকে করে দেখাতে হবে রে, সব রকমের কোশ্চেন দিয়েছি, চল এবার এটা করে দেখা তোরা, তখন অপশান দিলি, এবার বল। আর দ্যাট দ্য ম্যান, ওকে চলো প্লিজ বলবে, চলো চলো কমেন্টে লিখবে, কমেন্টে না লিখলে হবে না, চলো এক্স্যাক্টলি এটা কোনটা হচ্ছে সবাই লিখবে, সবাই লিখবে প্লিজ। Everybody, চলো প্লিজ বলে, বলো বলো বলো, ইয়েস অশ্বিনী, আচ্ছা আস্কড ইফ দ্য গ্রেপস ওয়ার সোর, দ্য ম্যান আস্কড ইফ দ্য গ্রেপস ওয়ার সোর, আচ্ছা ইউ বলছো দ্য ম্যান আস্কড ইফ দ্য গ্রেপস ওয়ার সোর, বাহ অসাধারণ পারফরমেন্স কিন্তু পায়েল, পায়েল তো আজকে লিডার বোর্ডে টুতে ছিল বোধহয়, তাই না? অসম্ভব, ব্যাপক ব্যাপক। দ্য ম্যান অশ্বিনী বলছো দ্য ম্যান আস্কড ইফ দ্য গ্রেপস ওয়ার সোর, দ্য ম্যান আস্কড ইফ আস্কড দ্য ম্যান ইফ দ্য গ্রেপস ওয়ার সোর, একদমই তাই, আমি জানি পায়েল, আমি দেখলাম তাই। ওকে এটা আর কেউ অ্যান্সার আসছে না কেন, একটু চট জলদি অ্যান্সার আসবে তো, অ্যান্সার আসলে ভালো হয়, হ্যাঁ অ্যান্সার আসলে তো আর একটু মজা লাগবে, তাই তো? কেউ ভুল তো করবে, তারপরে তো আরো ভালো লাগবে, তাই তো? দিলওয়ার এটা কেউ শেষে ফুল স্টপ দেয়নি, বাট আমি দিয়েছি, তাই তো? ইয়েস 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 ইয়েস, একদমই তাই, একদম তাই, এক্স্যাক্টলি তাই, তুমি ঠিকই বলেছো কথাটা। ইউটিউবেও ফার্স্ট, আচ্ছা ইউটিউবে ফার্স্ট না, লিডার বোর্ডে টু হয়েছিল আজকে, সেটাই বললাম। ওকে আজকে, ওকে এক্স্যাক্টলি, আমরা এটা দেখব কোনটা হচ্ছে, এটা দেখো তাহলে এটা কিসের হয়েছে, আর লাস্টে কোশ্চেন মার্ক, তার মানে কিসের হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাকে অ্যাসার্টিভ বানাতে হবে, তাই তো? এটা কী করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভটা করতে হবে, তাহলে এটা কী হবে, দ্য ম্যান এটা আর দ্য লাস্টে কোশ্চেন মার্ক, তার মানে এটা কী হবে, আস্কড দ্য ম্যান আস্কড, তাহলে এবার অক্সিলারি ভার্ব দিয়ে যেহেতু স্টার্ট আছে তাই আমরা ইফ বা হোয়েদার নেব, এটা ইফ বা হোয়েদার কথাটা নেব, ওকে হোয়েদার, আর এই আটটা কি চলে গেল গ্রেপসের পর, আমার মর্নিংয়ের ডায়লগ দিল ফুলস্টপ, ইয়েস ইয়েস একদমই তাই, তাহলে এটা কী হলো, দ্য গ্রেপস আর সোর, তাই তো? তাহলে এটা কী হবে, দ্য গ্রেপস GREPS দ্য গ্রেপস ওয়ার WERE ওয়ার সোর SOUR কথাটা হবে, তাই তো? দ্য ম্যান আস্কড ইফ বা ওয়েদার দ্য গ্রেপস ওয়ার সোর, এক্স্যাক্টলি এটাই হবে অ্যাকচুয়াল অ্যান্সারটা, তাই তো? এক্স্যাক্টলি এটাই হবে অ্যাকচুয়াল অ্যান্সারটা, ওকে আচ্ছা ওকে WB ক্লাসমেট, তুমি আমার গুরুদেব জিও বা, আরে বাবা তোরা ঝামেলা পাকাবি নাকি রে, আচ্ছা এবার তিন নম্বরেরটা বল, হ্যাভিং ইউ বিন টু দার্জিলিং দ্য টিচার সেড টু মি, চলো এটা কী হবে প্লিজ বলে, ভালো এভরিবডি প্লিজ বলবে, অ্যাকচুয়ালি এটা কী হবে প্লিজ বলো, চলো বলো 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 তাড়াতাড়ি বলবে, দ্য টিচার আস্কড টু মি, আরে এই তুষার কী সব করে ফেলছিস, ইফ হ্যাড বিন দার্জিলিং, ওকে তুষার একটু ভুল আছে, আস্কড মি হবে স্যার, ইয়েস এই তো বুঝে গেছিস, দ্য টিচার আস্কড মি ইফ আই হ্যাড বিন টু দার্জিলিং, তাই তো? আচ্ছা আর কেউ, এনিবডি এলস, এনিবডি এলস, পায়েল, ও পায়েল তো দিয়েছিস, সরি ইউ দিয়েছিস, কিরে দিলওয়ার র্যান্ডসার দে, দিলওয়ার তারপরে মুন সব গেলি কোথায় তোরা,
চল অ্যান্সার দে প্লিজ। অ্যাকচুয়ালি কি হবে অশ্বিনী বলো। আচ্ছা এক্স্যাক্টলি, এটা দেখো সবাই ভালো করে দেখবে, প্রেজেন্টেশন আজকে একবারে ওকে, কিন্তু আজকে সত্যিই আমার খুব ভালো লাগছে, ক্লাসগুলো করাতেও ভালো লাগছে, যে একটা না একই ওয়ান ওয়ার্ড একই এই জিনিস তো। সো দেখ না, মানে এত অসাধারণ লাগছে আজকে, মানে একটু ওয়ান ওয়ার্ড করালাম, আবার একটু ম্যাচিং করালাম, তাই তো? আবার পরের দিন দেখ ভাবছি একটু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেবো এর মধ্যে, বুঝলি তো? একটু প্রিপোজিশন দেবো, একটু আর্টিকেল দেবো, ঠিক আছে, আবার আবার একটু ন্যারেশন দেবো। সো এরকম করলে না ইউটিউবে তোদেরও এক ঘন্টা কখন কখন কেটে যাবে তোরাও জানতে পারবি না, আমারও বোর লাগবে না, স্টুডেন্টও ঢুকবে প্রচুর, তাই না? আপনার কোনো তুলনা নেই স্যার, থ্যাংক ইউ মন, থ্যাংক ইউ। সো এরকমভাবে যদি চালানো যায় অসাম ব্যাপার হবে, অসাম। সো এইভাবেই চালাবো ক্লাস। আজকে সকালের ক্লাসটা আমার পুরো চ্যালেঞ্জ ছিল যে আমি করতে পারবো কি না, তাই তো? থ্যাংকস গোজ টু পিএমজি। আচ্ছা আচ্ছা চল পিএমজি তোকে দেখছি, দাঁড়া। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি, ইয়েস ইয়েস ইয়েস, চল এটা বল তাহলে, এটা কী হচ্ছে অ্যান্সারটা? কজন দিয়েছিস? তিনজন দিয়েছিস, দা টিচার, তাই তো? দ্য টিচার আক্সড, ASKED, দ্য টিচার আক্সড, তাই তো? আক্সডের পর কী হবে? আক্সড মি, তাই তো? দ্য টিচার আক্সড মি, ও আচ্ছা পিএম, আচ্ছা বুঝলাম আমি এতক্ষণে গা কন্যা, ঠিক আছে চল। দ্য টিচার আক্সড মি, এবার লিঙ্কার হিসাবে কী নেবো? ইফ নেবো, তাই তো? ইফ, যেহেতু অক্সিলারি ভার্ব আছে, ইফ বা ওয়েদার নেবো, তাই তো? ইফ বা ওয়েদার নেবো, যে কোনো একটা নেবো, আর ওয়েদারের পর এবার এই হ্যাভিং কথাটা কী আসবে? ইউ হ্যাভ বিন টু দার্জিলিং আছে, তাহলে এটা কী? ইউটাকে এখানে, হ্যাঁ ইউটাকে সেট টু মি আই, তাই তো? আই, আর এটা হ্যাভ টু ছিল, তাহলে এটা কী হবে? হ্যাড বিন টু দার্জিলিং, তাই তো? আপনি তো লেটে বসেন কেন? একদমই আই হ্যাড বিন, আমি একটু লেট দেরিতেই বুঝি ভাই, আর যে জিনিস একবার বুঝে যায় সহজে আর ভুলি না, এটাই আমার বৈশিষ্ট্য, বুঝলি? হ্যাঁ আমি সহজে জিনিস বুঝি না, মানে খুব দেরিতে বুঝি, কিন্তু যে জিনিস একবার বুঝবো ও আর ভুলবো না জিন্দগিতেও। তাহলে দ্য টিচার আস্কড মি ইফ ওয়েদার আই হ্যাড বিন টু দার্জিলিং, ওকে? আচ্ছা চল, তাহলে কটা হলো রে ভাই? আরে দিলওয়ার হোসেন নাকি রে, ওয়েলকাম ওয়েলকাম দিলওয়ার। তাহলে এটা কী হচ্ছে? এক নম্বর সোসাইটি, সক্রেটিস হলো, দুই তিন হলো। এবার চল, এবার একটা এমসিকিউ আছে বল, এবার একটা এমসিকিউ আছে বল। হি সেড টু দ্য ইন্টারভিউয়ার, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, চলো প্লিজ বলবে এটা কোনটা হবে, বলো, বলে ফেলো তাড়াতাড়ি বলে ফেলো। হি সেড টু দ্য ইন্টারভিউয়ার, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, তাই তো? এক্স্যাক্টলি এটা কী হবে প্লিজ বলে ফেলো, চলো বলবে, প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে। অশ্বিনী বলছিস সি, মুন বলছিস ডি, সুশোভন বলছো ডি, দেলওয়ার হোসেন বলছো এ। আচ্ছা আমি দেখি কি হয়, দেখবো তো বটেই। আর এটার কোশ্চেন সম্পূর্ণরূপে একটু অন্য টাইপের কোশ্চেন, সো এটা আমাদেরকে চেষ্টা করতে হবে বোঝার জন্য, তাই তো? আচ্ছা দেখা যাক কি হয়। আচ্ছা এই লেভেলের কোশ্চেনগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, অ্যাডভান্স, তাই তো? এটা কি হচ্ছে? অ্যাডভান্স ন্যারেশন, ওকে ভালো করে বুঝবে। এগুলো নর্মালি আমি বাড়ি যাই সেরকম মতন আহারে সব পোল গুলিয়ে দিল সবাই একদম, এটা কি হবে? ন্যারেশন, অ্যাডভান্স ন্যারেশন, ওকে ভালো করে বুঝবে প্লিজ, এর মন দিয়ে অ্যান্সারটা দেখো সব কী করাচ্ছে আমি জায়গাটা। অ্যাকচুয়ালি হি সেড টু দ্য ইন্টারভিউয়ার, তাই তো?
এটা দেখে কিচ্ছু বোঝাতে গেল না, কিন্তু বোঝা যাবে এইটা দেখে। কুড ইউ প্লিজ, আচ্ছা দাঁড়াও, যদি এখানে ভালো করে দেখবে, যদি এখানে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, তাই তো? অ্যাকচুয়ালি যদি প্লিজ কথাটা যদি না থাকতো তাহলে সরাসরি কী হতো, ইন্টারোগেটিভে দাঁড়িয়ে যেত, তাই তো? সরাসরি ইন্টারোগেটিভে দাঁড়িয়ে যেত, কিন্তু ইন্টারোগেটিভে গিয়ে তোমাকে কী করেছে, প্লিজ করেছে। ইন্টারোগেটিভে গিয়ে তোমাকে কী করেছে, প্লিজ করেছে। অর্থাৎ আমি, আপনি কি একবার রিপিট করবেন কোশ্চেনটা, যেমন তোরা বলিস স্যার রিপিট প্লিজ, তাই তো? অর্থাৎ রিপিট প্লিজ, অর্থাৎ প্লিজ কথাটা আমরা এখানে পেয়েছি, অর্থাৎ এটাকে মিক্সড করব, তাই তো? তাহলে এখানে যেহেতু, ইয়েস, এখানে যেহেতু প্লিজ কথাটা আছে, তাই আমরা কি করব, রিকোয়েস্টেড পুট করব। তাহলে রিকোয়েস্টেড পুট করলে আমরা দেখছি, হি রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার ইফ এ অফ দি, ওকে। আবার 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 দেখো অ্যাকচুয়ালি কী হচ্ছে, এক্স্যাক্টলি এখানে যেহেতু ইন্টারোগেটিভে রয়েছে তাই আমরা কখনো টু নিতে পারবো না, তাহলে দুটো টু এর অপশান আছে, তাই এই বি আর সি আগেই কেটে দিলাম, তাই তো? বি আর সি আগেই কেটে দিলাম, ওকে। আচ্ছা, বেল টু ওয়েলকাম, কারণ রিকোয়েস্ট দিস সেন্টেন্স এক্সট্রা প্লিজ দরকার নেই, ইয়েস একদমই তাই। তাহলে বি আর সি আগেই কেটে গেল, এবার থাকলো কে, এ আর থাকলো ডি। আচ্ছা, আমরা প্লিজের বদলে এখানে কি নিয়ে ফেলেছি, রিকোয়েস্ট নিয়ে ফেলেছি, রিকোয়েস্ট নিয়ে ফেলেছি। তাহলে যদি রিকোয়েস্ট নিই তাহলে কি এখানে কি আর প্লিজ হবে, এখানে কি আর প্লিজ হবে? তাহলে আমাদের এ নাম্বার অপশানটাও গেল, তাই তো? তাহলে কী হবে, একদম, তাহলে এটা কী হবে, এটা ডি নাম্বার অপশানটা হবে। উই রিকোয়েস্ট দ্য ইন্টারভিউ, রিকোয়েস্টেড দ্য ইন্টারভিউয়ার ইফ হি কুড রিপিট দ্য কোশ্চেন, ওকে, এক্স্যাক্টলি। দিলে অনলি আমি পারলাম না, ইয়েস। তাহলে এই হচ্ছে আমাদের ডি পার্টটা। অর্থাৎ এমসিকিউ টাইপের যদি তোমার ন্যারেশন আসে তোমাদের কোনো ব্যাপারই নেই, তোমরা সবাই পারবে, এমনিও পারবে, কিন্তু এটা আরও যেন ইজি হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটা গেল। এবার একটু অন্য টাইপের কোশ্চেন আছে, চলো এবার করে দেখাও আমাকে, পাঁচেরটা করে দেখাবে, প্লিজ বলবে। হি সেড টু দ্য ওল্ড ম্যান, শ্যাল আই হেল্প ইউ ক্রস দ্য রোড, ওকে, এটা কী হবে প্লিজ বলবে, চলো বলো। হি সেড টু দ্য ওল্ড ম্যান, ভয়েস সিন্স চাই স্যার, আচ্ছা, শুধু ডিমান্ড, তাই না? ডিমান্ড 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 রাউন্ড 27 তারিখ হবে। আচ্ছা, হি সেড টু দ্য ওল্ড ম্যান, শ্যাল আই হেল্প ইউ ক্রস দ্য রোড, ওকে, এক্স্যাক্টলি, এটা কী হবে প্লিজ বলবে, চলো বলো, প্রত্যেকে বলবে, প্লিজ বলবে। হি সেড টু দ্য ওল্ড ম্যান, আই শ্যাল আই হেল্প ইউ ক্রস দ্য রোড, এক্স্যাক্টলি, এটা কী হবে প্লিজ বলবে, চলো বলো, ভালো। আপনিও তো বলল, আপনি তো বললেন যে ডিমান্ড করতে, ইয়েস একদম তাই, ডিমান্ড তো করতেই হবে, নাহলে হবে? পায়েল পায়েল, হি আস্কড দ্য ওল্ড ম্যান ইফ হি শুড হেল্প হিম ক্রস দ্য রোড। এই মেয়েটা এমন ন্যারেশন শিখেছে, একদম একে একে একবার অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ পায়েল, অসাম অসাম পায়েল, আই এম ইমপ্রেসড পায়েল। হি সেড টু দ্য ওল্ড ম্যান, শ্যাল আই হেল্প ইউ ক্রস দ্য রোড, এক্স্যাক্টলি, এটাকে কী বলা হবে, কীভাবে করবো, তাই তো? আচ্ছা, আর কেউ অ্যান্সার বলো, তারপর আমি শুরু করছি এটা, বলো, এনিবডি এলস, এনিবডি এলস, কেউ 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 বলো, আর কেউ, আর কেউ তাড়াতাড়ি বলবে। হি টোল্ড, আরে অশ্বিনী, তুই স্পেশাল ক্লাস করিস নি, ন্যারেশন তুই পারবি না, ওকে। হি আস্কড দ্য ওল্ড ম্যান ইফ শুড, ইয়েস অ্যাকচুয়ালি, এবার আমরা শুরু করি কোশ্চেনের অ্যান্সারটা কী করা যায় সেই ভাবনাতে, তাই তো? হি সেড টু দ্য ওল্ড ম্যান, শ্যাল আই হেল্প ইউ ক্রস দ্য রোড, তাই তো? তাহলে শ্যাল থাকা মানে কোশ্চেন বোধক, আর লাস্টে আছে ইন্টারোগেটিভ, তাহলে এটা কী হবে, হি সেড টু থাকলে আমরা কী করবো, আস্কড, হি আস্কড দ্য, হি আস্কড দ্য ওল্ড ম্যান, হি আস্কড দ্য ওল্ড ম্যান
কোশ্চেন থাকলে টোল্ড হয় না, ইয়েস একদমই তাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা থাকলে কখনো টোল্ড হয় না, আমি সব ন্যারেশন শিখিয়েছি এগুলো, এগুলো কী হবে আস্কড দ্যাট ওল্ড ম্যান, তারপরে আমরা এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট আছে তাই আমরা কী নেবো ইফ বা হোয়েদার নেব, ইফ আর এই এবার শ্যালটা কী হবে আয়ের পরে পুট হবে, তাহলে আই শ্যাল থাকলো এই আইটাকে এটা হি হবে, তাহলে হি হিয়ের পর এখানে কী হবে শ্যাল থাকলে কী হবে শুড হবে, হি শুড, হি শুড, হি শুড হেল্প, এইচ ইএলপি হেল্প, ইউ মানে কাকে হিমকে তাই তো, ইউ শুড হেল্প হিম, ইউ শুড হেল্প হিম, ইউ শুড হেল্প হিম, হেল্প হিম ক্রস দ্য রোড হবে, ওকে এটা কী হবে ক্রস দ্য রোড হবে, ওকে ব্যাস গল্প হয়ে গেল, তাহলে হি আস্কড দ্য ওল্ড ম্যান ইফ হি শুড হেল্প হিম ক্রস দ্য রোড, এক্স্যাক্টলি এটাই হবে অ্যাকচুয়াল অ্যান্সার, তাহলে হি আস্কড দ্য ওল্ড ম্যান ইফ হি শুড হেল্প হিম ক্রস দ্য রোড, ওকে এক্স্যাক্টলি এটাই হলো অ্যাকচুয়াল অ্যান্সার। তারপরে চলো ছয় নম্বরটা, দ্য ওল্ড ম্যান আস্কড হোয়াই আর ইউ প্লেয়িং উইথ ফায়ার, প্লিজ বলবে, চলো এটার অ্যান্সার কী হবে বলে ভালো, প্রত্যেক অ্যান্সার বলবে বলো, বলো বলো বলো, না না অশ্বিনী ওটা ঠিকই আছে। আচ্ছা সুশোভন বলছো দ্য ওল্ড ম্যান আস্কড, দ্য ওল্ড ম্যান আস্কড ওয়াই ইউ ওয়াজ প্লেয়িং উইথ ফায়ার, হি ওয়াজ প্লেয়িং উইথ ফায়ার, আচ্ছা সুশোভনের মতন হি ওয়াজ প্লেয়িং উইথ ফায়ার, হি ওয়াজ প্লেয়িং উইথ ফায়ার, হি ওয়াজ প্লেয়িং উইথ ফায়ার, হি আই কেন রে তুষার, ওটা ইউ বলতে ও আই বলতে আয়ও হয় আবার হিও হয়, আমি দুটোই বলেছিলাম, অপশানে যেটা থাকবে সেটাই হবে, তাই তো ইউ মানে হয় এটা থার্ড পার্সেন হয় আবার আমাকেও বোঝায় তাই না, সো এটা আই হবে লিসেনার আমি তাই তো, অ্যাকচুয়ালি তাই, এটাকে এক্স্যাক্টলি আমরা কী বলতে পারি দ্য ওল্ড, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান আস্কড, দ্য ওল্ড ম্যান আস্কড, যেটা ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেটা লিঙ্কার হিসাবে বসাতে হয় ওয়াই, সকালে এরকম একটা কোশ্চেন ছিল হি বা সি অপশন কারেক্ট দিয়েছেন, একদমই তাই একদমই তাই, ওয়াই তাহলে এবার আরটা কোথায় গেল ইউ আর প্লেয়িং উইথ ফায়ার, তাহলে এই ইউটা কে, তার মানে সে মানে এখানে যেহেতু লিসেনার নেই মুন তাই আমি কী বললাম আয়ও হতে পারে আবার হিও হতে পারে, ওকে হি ওয়াজ প্লেয়িং উইথ ফায়ার, ওকে এটা কী হবে প্লেয়িং উইথ ফায়ার, ওকে প্লেয়িং উইথ ফায়ার হয়ে গেল, ওকে ব্যাস এই হচ্ছে গল্পটা হলো, তাহলে এগুলো গেল কি ন্যারেশন আমরা করাচ্ছিলাম তাই তো, তাহলে এটা ন্যারেশন হলো, অ্যাডভান্স লেভেলের ন্যারেশন হলো, একটু ম্যাচিং হলো তাই তো, অনেক কিছু আজকে একবারে ইউটিউবের ক্লাস সম্পূর্ণরূপে অন্য ধরনের ক্লাস আজকে নিলাম তাই তো, অসাম ক্লাস চলছে, একটু আর চার মিনিট মতন টাইম আছে, সেটা কুইক ফায়ার রাউন্ড হবে, ওকে কার কতগুলো মনে আছে একটু দেখবো, আমি দেখতে চাই, চলো একেরটা কী হবে ওয়ান হু কম্পোজেস টাইপ ফর প্রিন্টিং, এক্স্যাক্টলি এটাকে কী বলা হবে চলো প্লিজ বলবে, ওয়ান হু কম্পোজেস টাইপ ফর প্রিন্টিং অ্যাকচুয়ালি এটাকে কী বলা হবে প্লিজ বলবে, এগুলো সব আগেকার রিভিশন ক্লাস সো এগুলো সবাই পারা উচিত কিন্তু চলো প্রত্যেকে বলবে, বলো ওয়ান হু কম্পোজেস টাইপ ফর প্রিন্টিং এক্স্যাক্টলি এটাকে কী বলা হবে প্লিজ বলবে, চলো বলো বলে ফেলো বলে ফেলো প্রত্যেকে বলবে, বলো কাউরে জানা নেই কেউ মনে নেই, হাই রে ওয়ান হু কম্পোজেস টাইপ ফর প্রিন্টিং অ্যাকচুয়ালি এটাকে কী বলা হচ্ছে কম্পোজিটর কথা বলা হবে তাই তো, এটাকে কী বলা হবে কম্পোজিটর, সিও এম এফ পি ও এস আই টি ও আর কম্পোজিটর কথাটা বলা হবে, ওকে এটাকে কী বলা হবে কম্পোজিটর, হলো গেল তাহলে ওয়ান হু কম্পোজেস টাইপ ফর
প্রিন্টিং, টাইপ ফর প্রিন্টিং, ওকে এক্স্যাক্টলি আমরা এটাকে কি করলাম, কম্পোজিটর হলো। দুই নম্বর কোশ্চেনটা প্লিজ, ওয়ান হু মেক্স অ্যান্ড সেল সুইট, ওকে এটাকে কি বলা হবে প্লিজ বলবে, চলো বলো, ওয়ান হু মেক্স অ্যান্ড সেল সুইট, ওকে কেডা চলে এটা কি হবে প্লিজ বলবে, ওয়ান হু মেক্স অ্যান্ড সেলস সুইট, এক্স্যাক্টলি এটাকে কি বলা হবে প্লিজ বলবে, চলো বলো প্রত্যেকে বলবে, বলো, ওয়ান হু মেক্স অ্যান্ড সেলস সুইটস, ওকে অ্যাকচুয়ালি এটাকে কি বলা হবে প্লিজ বলবে, চলো বলে ফেলো অ্যান্সারটা, কনফেকশনার, সেল, সেল সুইট, তাই তো? আমিও ঠিক বুঝতে পারলাম না কি লিখলো, সানাতা ছা গেয়া নাকি, ও ও সানাতা ছা গেয়া মানে ও, এই তো তুই বুঝতে পারলি না তো, এটা অ্যাকচুয়ালি কী হলো, ও বললো পুরো সাইলেন্ট হয়ে গেয়া, তাই তো, তাই তো মন, একদম একদম একদম, হিন্দিতে বললে এ দিল আর হিন্দি বোঝে নাকি, ও কিছুই বোঝে না হিন্দির, এই চো বোঝে না, তাই তো? চল এটা কী হচ্ছে অ্যাকচুয়ালি, সুইটস হচ্ছে কনফেকশনার হবে, পরিবেশ, ইয়েস এটা কী হবে কনফেকশনার হবে, CON, একদম CONCTIONER হবে, কনফেকশনার কথাটা হবে, ওকে। দেবনাথ কি সবাই মন বলছে কেন, কারণ ওর নাম মুন দেবনাথ, তাই বুঝলে, ওর নাম হচ্ছে মুন দেবনাথ, দেবনাথ ওর টাইটেল, ওকে আচ্ছা গেল, তাহলে মুন কনফেকশনার হলো, ওকে আচ্ছা। তিন নম্বর কোশ্চেনটা প্লিজ বলবে, ওয়ান হু পারফর্মস ম্যাজিক্যাল ট্রিক্স বাই স্লাইট অফ হ্যান্ড, প্লিজ বলবে, চলো বলো, চলো এটা কি হচ্ছে, ওয়ান হু পারফর্মস ম্যাজিক্যাল ট্রিক্স বাই স্লাইট অফ হ্যান্ড, তাই তো? এবার তাসের পুরো পুরো খেলা শুরু করে দেয়, দড়ি বেঁধে বল গিট খোল, তাই তো? সো এগুলোকে বলা হয় ম্যাজিক্যাল ট্রিক্স ইন স্লাইট অফ হ্যান্ড, অ্যাকচুয়ালি এটাকে কী বলা হবে প্লিজ বলবে, চলো বলো প্রত্যেকে বলবে, বল রে ভাই তাড়াতাড়ি বল, ক্লাস শেষ করবো এক্ষুনি। ওয়ান হু পারফর্মস, কেউ পারবি না, হায় রে সব ভুলে গেছে, কনজুরার কথাটা, CONJURER কথাটা, কনজুরার হলো, এটাকে কী বললাম না, কনজুরার হলো দেবনাথাই নাম, আচ্ছা এটা কী হলো এক্স্যাক্টলি, কনজুরার কথাটা হলো, ওকে না না গ্যামলার নয় অমিত, গ্যামলার নয়, এটাকে আমরা বলবো কি কনজুরার, ওকে। লাস্ট কোশ্চেন এটা আজকের মতন, হ্যাঁ মন আমার প্রেস্টিজটা তুই ডিঙ্গে করে দিলে, আরে না আরে, চল চারেরটা বল, ওয়ান হু মেক্স টিউবস কাস্ক অ্যান্ড ব্যারেলস এক্সেট্রা, এটাকে কী বলা হবে বল, লাস্ট কোশ্চেন এটা আজকের, লাস্ট কোশ্চেন আজকে, লাস্ট কোশ্চেন, চল তাড়াতাড়ি বল, আমি না স্যার আমি কিছু বলতে পারি দিল আর তুই বল, আমি কিছুই বলিনি, আমি আমি কিছুই বলি না, চল এটা কী হবে বল, এটা কী হবে, ওয়ান হু মেক্স টিউবস কাস্ক অ্যান্ড ব্যারেলস, এক্স্যাক্টলি এটাকে কী বলা হচ্ছে প্লিজ, এনিবডি এলস, আরে তুষার, এটাকে অ্যাকচুয়ালি তাই কুপার কথাটা বলা হবে, আচ্ছা এটা কী হবে, মুন ইজ লাভ, আই লাভ মুন, হোয়াট ইজ দিস অশ্বিনী, হোয়াট ইজ দিস, আচ্ছা এটা কী হবে, স্যারের কোনো কাজ নেই আমার পিছনে লাগা ছাড়া, একদম তাই, এটাকে কী বলে চন্দন ঘোষ, এখন লাস্টে এসে অ্যান্সার কুপার, তাই তো? একদম কুপার হয়ে গেল, তাই তো? এটাই হয়ে গেলো কি কুপার, চলো তাহলে এই হচ্ছে আজকের মতন ক্লাস, আগামী মানে রাত্রিতে তোমরা জয়েন করো, এটা মাস্ট করতেই হবে, কারণ সবাই এখন একটু আমরা রিকোয়েস্ট করেছি, এখন কোশ্চেন টোশ্চেন সম্পূর্ণরূপে আলাদা টাইপের, সো আজকে ম্যারাথন রাউন্ড 45, সো প্লিজ এভরি ওয়ান প্লিজ জয়েন করবে 9 PM, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ এভরি ওয়ান, দেখা হচ্ছে তাহলে রাত্রি 9টার সময়, ওকে রাত্রে, হ্যাঁ রচন্দন রাত্রিতে হবে না, রাত্রিতে অবশ্যই হবে, ইয়েস চলো চলো, বাই।